হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ মহাপঞ্চমী। আজকের দিনেই প্রভিডেন্ট ওয়েলওয়ার্ড সিটির যে দুর্গা মূর্তি আছে সেটার উদ্বোধন করবেন স্বামী বোধা স্বরূপানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ হালসুর ব্যাঙ্গালোর থেকে। আমরা সত্যিই ভীষণ আপ্লুত ওনার মতো এত বড় মাপের একজন মানুষকে আমাদের মাঝে পেয়ে। এরপর উনি মা দুর্গার মূর্তি উন্মোচন করলেন। এরপর একে একে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবারই মূর্তি উন্মোচিত করা হয়। ওনার মতো এত বড় মাপের একজন মানুষ আমাদের এখানে যে এসেছেন এটার জন্য সত্যিই খুব আনন্দিত। ওনাকে এরপর বরণ করে নেওয়া হচ্ছে। এরপর আমাদের এই অনুষ্ঠানটা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হলো। উনি প্রথম প্রদীপ প্রজ্বলন করলেন, তারপরে একে একে বাকিরাও সবাই এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন। তোমাদের মন এমনই সমান হোক যাহাতে তোমাদের মিলন সুন্দর হয়। সংবাদাধম সংবো মনাংসি জানতা। অমৃতাদি, অভিজিৎদা আর দেবাশিসের একটা সুন্দর উদ্বোধনী সঙ্গীত আমরা শুনলাম। গান বাজনা না থাকলে দুর্গাপুজোটা সত্যি দুর্গাপুজো বলে মনে হয় না। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এরপর স্বামীজির হাত ধরেই আমাদের সোভেনিয়ারের উদ্বোধন হলো। সত্যি এই মুহূর্তটা খুব ভালো লাগছিল। You will make others to learn your language, but not don't learn others language. এটা একটা বদনাম আছে তোমার। এখানকার ভাষা শিখো বলে মহারাজকে বলেছিল। এরপর একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল এই জায়গায়। প্রথম দিনই এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। গান বাজনা তো থাকবেই, তার সাথে একটু আড্ডা না হলে পুজোটা ঠিক পুজো বলে মনে হয় না। তাই এখানে জমিয়ে একটা আড্ডা চলছিল মহিলা মহলের মধ্যে। বেশ ভালো লাগছিল ব্যাপারটা, আর খুব মজাও হচ্ছিল। দেবাশিস এখানে এসে এটা রেকর্ড করলো, আর এই জিনিসটা ছিল সবথেকে ইন্টারেস্টিং। কখনো আমি দুর্গামূর্তিকে নিয়ে আসার পর তার হাতে অস্ত্র কীভাবে সাজায় সেটা দেখিনি। যাই হোক, দেবাশিসের দৌলতে সেটাও দেখা হয়। এখানে মা দুর্গার চোখটা একটু ঠিক করে দেওয়া হচ্ছিল, আরও সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছিল। তারপর আরও অলঙ্কার যা ছিল সেগুলো মা দুর্গাকে পরিয়ে দেওয়া হচ্ছিল একের পর এক।
মা দুর্গাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর একের পর এক অস্ত্র মা দুর্গার হাতে তুলে দেওয়া হচ্ছিল। এই জিনিসটা সত্যি দেখতে পেরে খুবই ভালো লাগছিল। মা দুর্গা যেন সেজে উঠেছিল নতুন রূপে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো চলি, টাটা।